বরযাত্রী যখন যায়, বিয়ে হওয়া যাওয়ার পর তার বরযাত্রীদের কোনো মান সম্মানও থাকে না। তো আমি এটা শুনে আমার একটু খারাপ লাগলো, জোর করে আটকে রাখা। ওই আপনাদের ডকুমেন্টস নেই? ডকুমেন্টস নেই। নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর, আমি বিনয় ভরদ্বাজ, এই মুহূর্তে কল্যাণী এগ্রিকালচার ট্রেনিং সেন্টার। আমি বলবো একটু দেখাতে, কল্যাণী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এগ্রিকালচার ট্রেনিং সেন্টারের সামনে রয়েছি, কল্যাণী পিকনিক গার্ডেনের পাশে, কল্যাণী বি ব্লকতে রয়েছি আমরা। তবে এখানে যারা ট্রেনিং নিতে আসছেন, যারা ট্রেনিং দেওয়ার জন্য অফিসার আছেন বা যারা দায়িত্বে রয়েছেন অধিকর্তা, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার এখানে ট্রেনিংয়ের দায়িত্বে রয়েছেন, তার ব্যাপার নিয়ে, তার ছাড়া তারা এখানকার যারা স্টাফ রয়েছে, যারা ট্রেনিংয়ের ট্রেনার আছে, তাদেরকে নিয়ে একটা ব্যাপার, মানে সেটা একটা খুব দেখা যাচ্ছে। যারা ট্রেনিং করতে এসছেন গ্রাম থেকে, কৃষকরা বিভিন্নভাবে সার কীভাবে ব্যবহার করবেন, চাষ করতে গেলে কী করবেন না করবেন, চাষের জন্যে চাষকে আরও উর্বর, জমিকে উর্বর করার জন্যে কী কী সার ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের পাঁচ দিনের ট্রেনিং হয়। তবে এই পাঁচ দিনের ট্রেনিংয়ে এদের পাঁচ কর্ম নাকি হয়ে যাচ্ছে। যারা ট্রেনিং নিতে এসছেন তাদের সাথে কথা বলবো, কী কী অসুবিধা হচ্ছে তাদের সাথে কথা বলবো। অসুবিধা হচ্ছে, প্রথম দিন যখন আমরা এসেছিলাম তখন খাওয়া দাওয়া সবই ভালো ছিল, কিন্তু ভেতরে তারপরের দিনটা আমি বলছি, পরের দিন যখন খাবার খারাপ হয়েছে তখন আমি একটা স্যারকে বলেছিলাম, উনি বলেন কি বরযাত্রী যখন, তুমি গেছো তো? হ্যাঁ গেছি। বরযাত্রী যখন যায়, বিয়ে হয়ে যাওয়ার পর তার বরযাত্রীদের কোনো মান সম্মানও থাকে না। তো আমি এটা শুনে আমার একটু খারাপ লাগলো, মানে এইটা কেন, মানে তা আপনারা তাহলে মান সম্মান হারিয়ে এসেছেন। তাই এটা শুনে আমি ক্লাসের ভিতরে আর কিছু বললাম না। তারপরে বিকেলে সবাইকে এক জায়গায় করে আমি বললাম, দেখুন এই যে এই সব ভাষা উনি প্রয়োগ করলেন, এটা কি ঠিক? বলছে না না ঠিক না। তখন আবার ওনাদের অফিসে আমরা গেলাম, তারপরে বললাম দেখুন আমরা এসছি, খাবার খারাপ হয়েছে। বলছে ঠিক আছে, তাহলে আমরা বলে দিচ্ছি। আর প্রথম দিনকে একটা আরও জিনিস শেয়ার আছে, উনি বললেন কল্যাণী একটা এমন শহর, মানে খুব খারাপ, বাইরে বেরোলে পুলিশ পুলিশ ধরবে, মানে ভয় খাই দিচ্ছে। আমরা তো কল্যাণী ছেলে, এরকম কোনো ইয়ে নেই কি কল্যাণীর মধ্যে হলে পরে পুলিশ ধরবে, তুমি বাজে কাজ করবে তখন পুলিশ তো আবার স্বাভাবিক ধরবে। তারপরে উনি বলছেন কি এখানে কোনো এরকম কোনো কাজ করবে না, যে আশেপাশের লোক আমাদেরকে বলবে কি মূর্খদের এখানে কোথায় রেখেছে, কেন রেখেছে। এই কথা কি কারা বলছে? ইনি যে এখানকে মানে দায়িত্বে আছে উনি কথাই বলেছে। তাহলে কি আমরা কি সবাই মূর্খ? আর উনি একটা আরও কথা বলেছেন চাষিদের, কি চাষিরা নিরক্ষর কেন এসছে এখানে, এখানে তো লেখাপড়া, তাহলে চাষিরা যদি চাষ মানে লেখাপড়া করতো তাহলে আজকে ওনার চাকরি করতো, কেন কি আজকে 60 বছরে এখানকার চাষিরা এসছে, তখনকার দিন 10 পাস করলে তো চাকরি পেয়ে যেত, তাহলে আজকে এখানে চাষ করতে হতো না, এনারা কাজ চাকরি করতেন। তাহলে এসব কথা মানে অপমানিত করছে। এখানে যদি আপনি শিক্ষিত দিতেন, মানে প্রশিক্ষণ দিতেন, তাহলে ওটা নিরক্ষরকে দিতেন, কেন কি ওনার তো কোনো পড়াশোনা যায় না, চাষবাস কিছু অত চাষ করতে পারে কিন্তু অতটা বুঝতে পারে না, তাদেরকে দেওয়ার উচিত। আপনি বলছেন নিরক্ষর না আসুক, যে আসুক তার পড়াশোনা জানুক সে আসুক। মানে আপনারা তাতে এতে অসুবিধা কি হচ্ছে, এইগুলো অসুবিধা কি জন্য আপনারা থাকতে চাইছেন? আমাদের ডকুমেন্টসটা ফিরিয়ে দিই, উনি আধার কার্ড আর ভোটার আধার কার্ড আর ব্যাংকে এখানে আমরা চলে যাবো। ওরা কি অরিজিনাল জমা নিয়ে আসে? অরিজিনাল জমা রেখে বলছে কি লাস্টের দিন আমরা যাব। মানে কেন অরিজিনাল জমা নিয়ে? ওনারা বলেছেন কি ব্যাংকে যে আপনাদের যাওয়ার আসার যে খরচা 300 টাকা সেটা আমরা দেবো, হয়তো মিস্টেকের জন্য অন্য কারো অ্যাকাউন্টে ঢুকে না যাক, এই জন্য আমরা রাখছি। তা আমার তো কথা আছে, আপনি ওখান তো মিলিয়ে দেখে তারপর আমাদেরকে দিতে পারে, রাখার তো কোনো অধিকার নেই। তার মানে কি আপনাদের জোর করে আটকে রাখা হয়েছে? জোর করে আটকে রাখা হয়েছে। ওই আপনাদের ডকুমেন্টস নেই? ডকুমেন্টস নেই। অবশ্যই শুনতে পাচ্ছেন, আপনার কি ডকুমেন্টস জমা দিয়েছে? আপনার তো 3 দিন কেটেই গেছে ট্রেনিং এ। গরিব মানুষ আপনি ঠিক থাকতে চাইছেন? বাসি খাবার খাইয়ে দিচ্ছি। আপনি এখানকার কি অসুবিধা আপনারা মেনলি ভোগ করছেন? এখানে খাওয়া দাওয়া উন্নত মানের যেগুলো দেওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না, সকালের ভাত দুপুরের ভাত রাত্রে আবার খাওয়াচ্ছে, এটা যে দিবে বিকেলের টিফিন দেওয়ার কথা সেখানে চপ মুড়ি দিচ্ছে, তাই খাওয়া যায়। তোমরাও তো বলতে পারো, ট্রেনিং নিয়ে অসুবিধা কিছু আর হচ্ছে না? না, ট্রেনিং নিয়ে আমাদের ভালো। অবশ্যই শুনতে পাচ্ছেন যে এইখানে যারা ট্রেনিং নিতে এসেছেন তারা
তাদের অরিজিনাল আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক খাতা জমা দেওয়া আছে তারা জমা নিয়ে রেখেছে তারা ফিরে যেতে চাইছে ট্রেনিং করতে চাইছে না কারণ যেহেতু একের পর এক যারা ট্রেনিং রয়েছেন যিনি আধিকারিক রয়েছেন তিনি নাকি অপমানিত করছেন এই এই অপমানের জন্য তারা কিন্তু আর এখানে থাকতে চাইছে না তারা ট্রেনিংও আর কমপ্লিট করতে চাইছে না আমরা আধিকারিক যিনি আছেন তার সাথেও কথা বলবো কল্যাণী এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ডেপুটি ডিরেক্টর রয়েছেন ওনার কাছে জেনে নেব সরাসরি যে অভিযোগগুলো নিয়ে কথা বলবো ওই ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে কথা বলবো শুনলাম অনেক দিন ধরে এই ট্রেনিংটা এখানে বন্ধ ছিল আপনি আসার পর ট্রেনিংটা চালু হয়েছে কিভাবে ট্রেনিংগুলো চলছে কোভিডের জন্য ট্রেনিং সেন্টার এখানে বন্ধ ছিল দপ্তরের সাহায্য নিয়ে নতুন করে আবার সমস্ত ট্রেনিং প্রোগ্রাম এখানে দারুণভাবে চালু হয়েছে আমাদের আমি সবে মে মাসে জয়েন করেছি মে মাসে জয়েন করার পরেই আমরা যাতে ট্রেনিং হয় সেন্টারটা একদম নতুন রূপ দেখছেন আজকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে ছিল না এখানে ট্রেনিংয়ের গুণগত মানও খুব ভালো হয় কারণ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দপ্তরের প্রাক্তন এবং বর্তমান আধিকারিকরা আমরা সবসময় তাদের সাহায্য পাই আমরা লেকচারের হিসেবে আসেন আজকেও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রাক্তন অধ্যাপক এসেছিল আর অ্যাকচুয়ালি ট্রেনিং সেন্টারটা আগে খুব ভালো চলতো তখন এখানে নিজস্ব ডাইনিং হল ছিল সমস্ত কিছুই ছিল এখন কিন্তু ওইগুলো নেই এখন আমরা এখানে রান্নাকরণের জন্য মানে মহকুমা শাসকের দপ্তর থেকে একটি সেলফহেল্প গ্রুপকে দেওয়া হয়েছে ওনাদের দিয়েই আমরা রান্না করাই সরকারি নিয়ম অনুসারে ওনারা নিয়োজিত হয়েছেন এবং হয়তো অনেক সময় আমরা সব কিছুরই ইনক্লুডিং ফুড মানে খাদ্যেরও আমরা গুণমান যাতে বজায় থাকে সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করি কখনও কখনও হয়তো কোথাও ভুল ত্রুটি হতেও পারে এবং সেগুলো হয় সেগুলো আমরা নিজেরা সবার ট্রেনিদের সঙ্গে বসে অফিসের সমস্ত কর্মচারী আবামর কর্মচারীর সঙ্গে বসে আমরা সবসময়তে ঠিক করে নিয়ে চেষ্টা করি আমার এখানে অ্যাকচুয়ালি আরও একটা সমস্যা আছে এখানে কিন্তু আমাদের আধিকারিকের সংখ্যা ভীষণ কম যত ট্রেনিং হয় সেই তুলনায় একজন মাত্র সহকারী কৃষি অধিকর্তা আছেন আর একজন ডেপুটি উপকৃষি অধিকর্তা আছেন যদি আরেকজন দেওয়া যায় আমাদের এখানে একটা বাড়ানো যায় তাহলে খুব ভালো ভীষণ সুবিধে নাহলে তবে আরেকটা হচ্ছে এখানে সিকিউরিটির একটা ক্রাইসিস রয়েছে সিকিউরিটি সত্যি কথা বলতে দেখুন নাইট গার্ড নেই এই আমাদের অফিসে নাইট গার্ড নেই যিনি আগে সরকারি নৈশ প্রহরী ছিলেন উনি মারা গেছেন মারা যাওয়ার পরে কিন্তু এটা খালি আছে এটা যদি আপনারা আপনাদের মাধ্যমেই যদি পৌঁছায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হবে যে আমাদের একজন সত্যি আমাদের নাইট গার্ড দরকার মানে একজন দিলে ভালো হয় এই যে খাবার নিয়েই একটা সমস্যা আপনি বললেন সব কিছু নিয়ে আবার আলোচনা করেন অনেকের খাবার নিয়ে গুণমান নিয়ে একটু প্রশ্ন তুলছে তাই সেটাতে আপনারা আলোচনা করে নিয়েছেন আমরা সবার সঙ্গে ট্রেনিদের সঙ্গে এক প্রস্তাব বসেছি এবং আবার গিয়ে আলোচনা করে ওটার সমস্যার সমাধান হয়ে যাবে তেমন কোনো বিষয় নয় আগামী দিনে কি ধরনের ট্রেনিং এখানে এখানে হয় আগামী দিনে আমাদের আগামী সপ্তাহে যেমন পাঁচ দিবসীয় একটা প্রশিক্ষণ আছে সেখানে থাকবেন সাধারণ ক্যাটাগরির ওমেন ফার্মাররা থাকবেন তারপরে 15 জানুয়ারি থেকে আমাদের আর একটা হবে 15 থেকে 19 তারিখ 2024 ওখানে হবে এসসি ওমেন ফার্মারদের নিয়ে এখানে চলে হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স বা দেশির কোর্সগুলো চলে সেখানে আমাদের একটা চলছে আর একটা আসছে রানিং আছে আমরা এখানে ট্রেনিং সেন্টারের যেটা কাজ সেটা তার গুণগত মান উন্নয়ন করার জন্য আমি এবং আমার সমস্ত কর্মচারীবৃন্দ এখানে যারা পোস্টিং আছেন বা যারা বাইরে থেকে আমাদের কাছে আসেন সবারই সহযোগিতা নিয়ে দারুণভাবে ট্রেনিং পুরো ট্রেনিংটাই নাকি আবাসিক আর ফ্রি অফ কস্ট মানে তাদেরকে কোনো পয়সা দিতে হয় না সরকারি খরচে হ্যাঁ যেটা পাঁচ দিবসের ট্রেনিং হয় সেখানে সমস্তটাই সরকারি খরচে হয় উপরন্তু এই যে আরেকটা যে সবার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেখে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা মনের মধ্যে ভয় আছে অ্যাকচুয়ালি কী হয় বলুন তো এখন তো ব্যাঙ্কগুলো মার্জ হয়ে গেছে মার্জ হয়ে যাওয়ার জন্য আমরা দেখি যে আইএফএস কোড নিয়ে একটা সমস্যা হয় তারপর অনেক সময় শূন্য না জিরো হ্যাঁ আই ওটা না ওয়ান এরকম কিছু কিছু সমস্যা থাকে তখন আমরা জেরক্স দিয়ে যখন করে দিয়েছি তখন দেখছে যে টাকা ঢুকছে না তার জন্য আমরা হয়তো আধার কার্ড অরিজিনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমরা অরিজিনালও নিয়ে নিই যতক্ষণ আমাদের এন্ট্রিগুলো হয়ে যায় 5 দিনের মধ্যে তারপরে আমরা তাদের যথাযথ স্থানে ফেরত দিয়ে দিই এই ব্যাপার আমরা আগেও করেছি সবাই খুব ভালো মনেই নিয়েছে কারণ যে টাকাটা টু অ্যান্ড ফ্রো জার্নি করার জন্য দেওয়া হয় সেটা তো অ্যাকচুয়ালি সঠিকভাবে পৌঁছা কোটেই আমরা চাই এবং আমাদের কাছে এরকম হয়েছে যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের টাই আপ আছে আমরা টাকা এক মাস আগে ছেড়ে দিয়েছি কিন্তু ওনার বঙ্গীয়
গ্রামীণ বিকাশ ব্যাংকে সেই টাকা ঢুকতে অনেক দেরি করেছে, আমাদের ফোন করেছেন, আমরা আবার যথাযথ ব্যবস্থা নিয়ে ওনার টাকা হয়তো দু মাস পরে ঢুকে গেছে। এটা শর্ট আউট করাই, শর্ট আউট করাই আমার উদ্দেশ্য, সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি অরিজিনালটা নিয়ে রাখলে আমাদের ভালো হয়। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেইলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419।